হঠাৎ করে মাথায় খুব উল্টো পাল্টা বুদ্ধি চেপে গেলো ঠিক সেই কারণেই ওই জামা কাপড়গুলো ওই রড্ডার মধ্যে বেশ সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল মেয়েটা আমি সব কিছুকে একদম লন্ড করে গোটা বেডে গুছিয়ে দিয়েছি তারপর এ ক্লাস থেকে ফিরে এলো এসে তো অবাক হয়ে গেছে যে এটা কি হচ্ছে তার সাথে আমি এবং রিয়া দুজন মিলে একদম আগডুম বাগডুম উল্টো পাল্টা ওকে বুঝিয়ে যাচ্ছি যে তোর জামা কাপড়গুলো কে ফেলে দিয়েছে জানি না এই ওই সেই এত ভুলভাল কথা বলছি যে ভিডিওতে ভয়েসটা রাখা পসিবল ছিল না কারণ অনেকের নিয়ে অনেক উল্টো কথা বলে যাচ্ছিলাম যাই হোক তার একটা নির্দিষ্ট কারণ আছে পুরো ভিডিওটা দেখলে দেখতেই পাবেন এই যে মোটামুটি বুঝতেই পেরে গেছেন ওর জন্য একটা সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করা ছিল সেই কারণেই অত উল্টোপাল্টা কথা বলছিলাম এই আর কি প্রায় এক বছর আগে ওর বার্থডের আগে আগে সময় বলেছিল ওর একটা খুব মানে পছন্দের জিনিস আছে সেটাও নিতে চাই পুরো ভিডিওটা দেখুন সেটাই আছে এটার মধ্যে তো আমাকে বলেনি জিনিসটা বলছিল বাড়িতে শুনেছিলাম বাড়িতে বায়না করছিল যাই হোক কোনো কারণে ওটা হয়তো নেওয়া হয়নি এবং আমি ঠিক করি এবছর ওকে বার্থডেতে এটা গিফট করব ওর বার্থডের আগেই আমি অ্যাডভান্স গিফটটা দিয়ে দিয়েছি কারণ ও বাড়ি চলে যাবে এবং আমারও রথে বাড়ি আসার একটা সম্ভাবনা ছিল সেই কারণে ভিডিওটা বেশ কয়েকদিন আগেই বানানো হয়েছে গিফটটাও ওকে তিন তারিখ দেওয়া হয়েছিল আজকে ভিডিওটা এডিট করছি ভয়েসটা দিচ্ছি আর ওর জন্মদিন আসছে সামনে সবাই মিলে প্রার্থনা করবেন যেন ও ভালো থাকে তো ওকে আমি একটা গোপাল গিফট করেছিলাম এটা আমাদের পাপা আমরা সবাই তাকে খুব ভালোবাসি এবং আমার পাপা আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালো রাখবে সব সময় আগলে রাখবে সেই কারণেই আমি নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন পারলে সাবস্ক্রাইব করবেন টাটা